হাই ফ্রেন্ডস এবার সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের স্কুলে হাজিরার নির্দেশ এমনই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে অবর বিদ্যালয় পরিদর্শক বা প্রাইমারি স্কুল কাউন্সিল তো এই নোটিফিকেশানে কি বলা হয়েছে কেনই বা স্কুলে আসতে বলা হয়েছে কি কি কাজ করতে হবে তো তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এ দেখুন বন্ধুরা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিদ্যাসাগর ভবন আট তারিখে আজকের তারিখে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে তো কী বলা হচ্ছে না পেরা হচ্ছে সভাপতি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ তাদের উদ্দেশ্যে না অবর বিদ্যালয় পরিদর্শক ঠিক আছে কী বলা হচ্ছে সকল শিক্ষক শিক্ষিকাগণকে বিদ্যালয়ে হাজিরা সংক্রান্ত নির্দেশিকা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের চক্রাধীন সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে তাদের নিজ নিজ কর্মরত বিদ্যালয়ে চিঠি প্রাপ্তির দিন হতে উপস্থিত থাকিয়া ভর্তি সংক্রান্ত কাজ মিড ডে মিলের কাজ ও বিদ্যালয় চালানোর ক্ষেত্রে অন্যান্য সমস্ত কাজ করার জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে এই আদেশনামাটি পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বলবাদ থাকবে এ দেখুন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শিউড়ি অন্য আরেকটি জেলা এমনই গুরুত্বপূর্ণ ডিভিশন জারি করেছে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া যেখানে বলা হচ্ছে যে একই রকম অ্যাটেন্ডেন্স অফ প্রাইমারি টিচার ইন স্কুল ঠিক আছে তো এই অবশ্যই উপস্থিত হাজিরা থাকার কথা বলা হচ্ছে কারণ এই যে একই কারণ বলা হয়েছে যে স্কুলে উপস্থিত থেকে এই যে কাজগুলো করতে হবে এসেন্সিয়াল যে কাজগুলো রয়েছে বিশেষ করে মিড ডে মিল অ্যাডমিশান নাদার ইভেন যে কাজগুলো রয়েছে সমস্ত কাজগুলো করতে হবে তো এটি কিন্তু গুরুত্ব সহকারে বলা হয়েছে যে দ্রুতই কাজগুলি করতে হবে অর্থাৎ এখন ক্লাস চালু না হলেও বিদ্যালয়ে ভর্তির জন্য আর মিড ডে মিলের জন্য সমস্ত কাজের জন্য কিন্তু শিক্ষা শিক্ষিকাদের উপস্থিত থাকতেই হবে তবে কি জানুয়ারিতে স্কুল খুলে যাচ্ছে প্রাইমারি থেকে সমস্ত স্কুল তো আপাতত যা খবর রয়েছে যে জানুয়ারি মাসে স্কুল খুলতে পারে তবে করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে তারপর কিন্তু স্কুল খোলা হবে এই গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য